আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের দ্বিপদী বিস্তৃতির গাণিতিক সমস্যার প্রথম পর্বটা আপলোড করব। সিমিলারলি আমি আরেকটা পর্ব দিব, অর্থাৎ দুইটা পর্বে আমি তোমাদের দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের যত টাইপের অঙ্ক পরীক্ষায় আসে সবগুলো ইনশাল্লাহ শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরুতেই বলে দিই, আমি কিন্তু পার্ট ওয়ান আর পার্ট টু অলরেডি আপলোড করে দিছি এই অধ্যায়ের উপর, যেটা তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পাবা। ওই দুইটা পার্টে আমি কি করছি, একটা দ্বিপদী রাশিকে তুমি প্যাস্কেলের ত্রিভুজ অথবা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে কীভাবে বিস্তৃতি করবা, তাই না? তোমরা যদি বিস্তৃতি না জানো তাহলে এই অধ্যায় পারবে না। কেউ যদি বিস্তৃতি জানে আমার মতে 90% অঙ্ক সেই অধ্যায়ের এমনি এমনিই পারবে, আর 10% ক্যালকুলেশনটা তাকে জানতে হবে, এই আর কিচ্ছু না। তার মানে বিস্তৃতি যদি না জানো অবশ্যই আগে বিস্তৃতি জেনে তারপরে এই গাণিতিক সমস্যাগুলো দেখবা। ওকে, তাহলে শুরু করি। তাহলে এই অধ্যায়ের অঙ্ক করার আগে কিছু ছোটো ছোটো জিনিস একটু বলে দিই যেটা তোমাদের জানা জরুরি, যদিও জানো তারপরে একটু রিভাইজ হয়ে যাক। প্রথমেই আসো সহগ কী, একটা বীজগাণিতিক রাশির সহগ কী। সহগ মানে বলবা যার সহগ বলবে ওইটার সাথে যা থাকবে ওইটা হবে তার সহগ। যেমন আমি যদি বলি 3x² b, এই রাশিটার ক্ষেত্রে চিন্তা করো, আমি যদি বলি বি এর সহগ কত, তাইলে মনে রাখবা বি বাদে যেটার সহগ বলবে ওইটা বাদে বাদ বাকি যা থাকবে ওইটা হবে তার সহগ। তাহলে 3x² বাকি থাকে না, তাহলে বি এর সহগ হবে কত, 3x². সিমিলারলি কেউ যদি বলে x² সহগ, তাহলে x² বাদ দাও, তাহলে কত থাকে বলো তো, 3b না? ওকে, তার মানে যেটার সহগ বলবে ওইটা বাদে বাদ বাকি যা থাকবে সেটা হবে তার সহগ। এখন কেউ যদি তোমাকে বলে এখানে x² b এর সহগ, তাহলে কত হবে, 3। তোমাকে এখন কিন্তু এই পুরো জিনিসটার সহগ বলছে, কত, x² b, মানে এই জিনিসটার সহগ যদি বলে তাহলে তার সহগ হবে 3, রাইট? আচ্ছা, এখন আসো সেকেন্ডটা কী বলছে তোমাকে একটু দেখো। বলছে যে -5/7 kx^5। কারণ আমি যদি বলি এখানে x^5 এর সহগ কত হবে বলো তো, তোমরা নিশ্চিত হাসতেছো, খুব সহজ তাই না, x^5 বাদ দিয়ে দাও, হাত দিয়ে দেখে দাও, তাহলে যা থাকবে প্লাস মাইনাস যাই থাকুক -5/7 k, তাই না, -5/7 k। সিমিলারলি যদি আমি বলি k এর সহগ, তাহলে k বাদ দিয়ে দাও, দেখো -5/7 x^5। সিমিলারলি যদি বলে kx^5 এর সহগ, তাহলে শুধু হবে -5/7, মানে যেটা বলবে ওই অংশটা বাদ দিয়ে বাদ বাকি যা থাকবে সেটা হবে কি, তার সহগ। ওকে, আচ্ছা, সহগ নিয়ে আশা করো যে তোমাদের আর কনফিউশন নাই। এখন আসো দুই নম্বরটা বলছে দেখো, এই রাশিটাকে যদি পরীক্ষায় বলে যে কোনো একটা রাশিকে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো, তাহলে তোমরা বুঝো একটা রাশির প্রথম যেটা, এই যে প্লাসের আগে যেটা, এটা হলো প্রথম পদ, এটা হবে মানে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা হবে কি, চতুর্থ পদ। তার মানে আমি চারটা পদ পর্যন্ত বিস্তৃত করব, করে প্লাস দিয়ে ডট ডট দিয়ে দিব, মানে ডট ডট দিয়ে দিব আর কি, মানে আরও আছে বাট আমার এটা বিস্তৃত করার কি নাই, দরকার নাই। তো পরীক্ষায় যদি কখনো বলে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো, তাহলে তুমি যতটুক বলবে ততটুক পর্যন্ত বিস্তৃতি করবা, বেশি করলে সমস্যা নাই, বাট যেই জিনিসটা দরকার নাই ওটা এক্সট্রা করে তো আমার লাভ নাই, তাই না? তার মানে যেইটা বলবে ওটুকুই করবো পরীক্ষায়, যে সবসময় তোমার পুরোটা চায় না কখনো, বিস্তৃতি জিনিসটা সবসময় কতই চায়, 2 মার্কে চায়। তাহলে 2 মার্কে কখনোই তোমাকে, যেমন এইটা টোটাল পদ সংখ্যা কয়টা, 7টা, তোমাকে কখনো 7 পদ পর্যন্ত বিস্তৃত করতে নর্মালি বলে না, তোমাকে বলবে আইদার 3 পদ, আইদার 4 পদ, তাহলে জয়টা বলবে অত পদ পর্যন্ত আমরা কি করব, বিস্তৃতি করব। ওকে, আচ্ছা, এখন আসো এই বিস্তৃতিটা দেখো, আমি এটা কিন্তু ডিরেক্ট লিখছি, কেমনে করতে সেটা তোমরা জানো। তাহলে এখানে প্রথম পদটা মানে 1 নম্বর সূত্র সুইয়াটা বলছে যে এক্স বর্জিত পদের মান কত, মানে এই বিস্তৃতিতে এক্স বর্জিত মানে বুঝো তো, যেই টার্মে কোনো এক্স নাই বা এক্সের পাওয়ার কত হবে, 0, x^0 মানে কিন্তু 1, মানে যে পদে এক্সের পাওয়ার 0 বা এক্স নাই সোজা কথা, সেই পদের মানটা বের করতে বসে। তাহলে তুমি প্রথমে বিস্তৃতি করে ফেলবে, এরকম বিস্তৃতি করলেই দেখবে এই যে দেখো 15-এর সাথে কোনো এক্স আছে নাই, তাহলে এক্স বর্জিত পদের মান বলবা কত, 15, এটা হয়ে যাবে তোমার আনসার, আশা করি এটা পারবা। এখন শো, বুঝছো আমার কথা, যদি বলে এক্স বর্জিত পদের মান, তার মানে তুমি বিস্তৃতি করবা, দেখবা যে কোন পদটা এক্স নাই, এক্স বর্জিত এক্স নাই, তাহলে দেখো 15-এর সাথে কোনো এক্স নাই, বাদ বাকি সবটার সাথে কিন্তু এক্স আছে, তাহলে এক্স বর্জিত পদের মান হবে 15। এখন আসো 2 নম্বর প্রশ্ন, x³ ও x^3 এর সহগ কত। তাহলে একটু আগে সহগ তো জানলা, তুমি তখন বিস্তৃতিতে যাবা, দেখো বিস্তৃতিতে x³ আছে কি না, তাহলে এখানে x³ আছে,
তাহলে এক্স কিউবের সহগ কত? ছয়। না দেখো, এক্স কিউব বাদ দাও, তার সাথে সহগ কত? ছয়। তাহলে তুমি বলবা বিস্মৃতিতে এক্স কিউবের সহগ কত? ছয়। আসো এক্স ইনভার্স থ্রি। এখন তুমি বলতে পারো যে এক্স ইনভার্স থ্রি জিনিসটা কি? আমরা সূচকের নিয়ম অনুযায়ী কি জানি, এ ইনভার্স ওয়ান মানে কত? ওয়ান বাই এ। উপরে যদি মাইনাস পাওয়ার থাকে মানে জিনিসটা নিচে একই, ওয়ান বাই এ। তো এ ইনভার্স টু মানে কত? ওয়ান বাই কত? স্কোয়ার। এ ইনভার্স থ্রি মানে কত? ওয়ান বাই কত? এ কিউব। তাহলে সিমিলারলি এক্স ইনভার্স থ্রি মানে কত? ওয়ান বাই এক্স কিউব। তাহলে এক্স ইনভার্স থ্রি এর সহগ বলা আর ওয়ান বাই এক্স কিউবের সহগ বলা কি একই কথা? তাহলে তুমি দেখো এক্স ইনভার্স থ্রি বা ওয়ান বাই এক্স কিউবের সহগ তোমার বিস্মৃতিতে কত? কত? বিশ। না তাহলে তুমি আনসার দিবা কত? বিশ। ওকে, এখন আসো তিন নম্বর প্রশ্ন, খুব ভালো করে বুঝো। তিন নম্বর প্রশ্ন বইলে দিছে এক্স স্কোয়ারের সহগ কত। এখন তুমি তোমার বিস্মৃতিতে বাইর করছো, এইটা দিয়ে আনসার করতে হবে সবগুলো। এখানে কি এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ আছে? দেখো তো, প্রথমটা এক্স টু দি পাওয়ার সিক্স, পরে এক্স কিউব, পরে এক্সের পাওয়ার জিরো, তারপরে এক্সের পাওয়ার মাইনাস থ্রি। তার মানে এখানে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদই নাই। আমার কথা বুঝছো? যদি পরীক্ষায় অনেক সময় বলতে পারে, এমসিকিউ এ বিশেষ করে অথবা বড় প্রশ্নে অনেক সময় বলে দে, এটা বিস্মৃতি করে বলবে যে, বা তোমাকে বইলা দিল এই জিনিসটা থেকে এক্স স্কোয়ারের সহগ বের করো, তুমি বিস্মৃতি করে দেখলা যে এই জিনিসটা এক্স স্কোয়ার জিনিসটাই নাই, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হবে? জিরো। যদি ওই টার্মটা তুমি বললা এক্স কিউবের সহগ ছয়, এক্স টু দি পাওয়ার সিক্সের সহগ কিছু না থাকলে কিন্তু ওয়ান, এখানে কিছু নাই মানে মনে মনে কত আছে? ওয়ান আছে। তাহলে এক্স টু দি পাওয়ার সিক্সের সহগ ওয়ান, এক্স কিউবের সহগ হইল ছয়, ধ্রুবক পদ অথবা এক্স বর্জিত পদের মান পনেরো, এক্স ইনভার্স থ্রি এর সহগ হইল বিশ, বাট এক্স স্কোয়ার যুক্ত কোনো টার্ম নাই, তার মানে এক্স স্কোয়ারের সহগ কত? জিরো। কোনো বিস্মৃতিতে যদি কোনো একটা জিনিসের সহগ বের করতে বলে, সেই জিনিসটা যদি না থাকে তাহলে বলে দিবে তার সহগের মান কত? জিরো। ওকে, চলো আমরা পরের অংশে যাই। তোমাকে অনেক সময় তিন নম্বরে বলতে পারে যে এক্সের ঘাতের অধক্রম অনুসারে সাজাও বা ঊর্ধ্বক্রম। তাহলে এক্সের ঊর্ধ্বক্রম অনুসারে মানে কি? মানে ছোট থেকে বড় অনুসারে সাজাইতে, মানে এক্সের পাওয়ারটাকে ছোট থেকে বড় অনুসারে। যেমন তুমি এটা করতে পারো, এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট ডট। এই যে দেখো, এক্সের পাওয়ার ছোট থেকে বড় না, এটার পাওয়ার কত? কিছু না থাকলে ওয়ান, তারপরে তার পাওয়ার কত? দুই, তারপরে তার পাওয়ার কত? তিন। এইরকম করে সাজাইছো না? তাহলে এক্সের ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, মানে সিঁড়ি বেয়ে উপরে উঠবা। সিঁড়ি বেয়ে বেয়ে আমরা কি করি? উপরে উঠি না, মানে ছোট থেকে বড় অনুসারে সাজাবা। সিরিয়ালি সাজাইতে হবে এমন কোনো কথা নাই, মানে এমনও হইতে পারে তোমার ধারাটা এক্স প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স, মানে জাস্ট পাওয়ারটা যাতে ছোট থেকে বড় হয়, সিরিয়াল হইতে হবে এমন কোনো কথা নাই। এখানে ওয়ান থ্রি সিক্স এরকম হবে। আর অধক্রমটা এখন তোমরা বুঝে ফেলছো, অধক্রমটা কি? এটার উল্টা, বড় থেকে কি করবা? ছোটতে সাজাবা। সাপোজ এক্স টু দি পাওয়ার সিক্স, এক্স টু দি পাওয়ার ফাইভ, এক্স টু দি পাওয়ার ফোর, এরকম বড় থেকে ছোটোর দিকে যাবা। অথবা তুমি বলতে পারো এক্স টু দি পাওয়ার টেন প্লাস এক্স টু দি পাওয়ার এইট, এরকম বড় থেকে ছোট। এক্সের পাওয়ারটা বড় থেকে কোথায় যাবা? ছোটোতে সাজাবা। চলো আমরা এই টাইপের অঙ্কগুলো করি, তাহলে জিনিসগুলো তোমাদের কাছে কী হবে, আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমরা এক নম্বর অঙ্কটা দেখো তো, আমাকে বলছে এই রাশিটাকে কয়টা পদ পর্যন্ত বিস্তৃত করতে? চতুর্থ পদ। মানে এটার আমি কয়টা পদ পর্যন্ত বিস্তৃত করব? চারটা পদ। আমাকে আর বাকি এটা টোটাল পদ সংখ্যা কয়টা বলতে পারবা? আমি বইলা দিছিলাম কিন্তু আগের লেকচারগুলোতে, পাওয়ার যা তার চেয়ে একটা বেশি, তাহলে এই বিস্তৃতির পদ সংখ্যা হবে ছয়টা। তাহলে তোমার ছয়টা বের করা লাগবে না, তোমাকে চারটা পর্যন্ত বের করলেই হবে। কেমনে? আমি করাই দিচ্ছি, আমি দ্বিপদী উপপাদ্যের সাহায্যেই করাচ্ছি। বিস্তৃতিটা আর আমি তোমাদের বলবো না, তোমরা আগে দেখে নিতে হবে। তাহলে বিস্তৃতি শুধু প্রথম পদটা লেখা জরুরি। প্রথম পদের সহগের মান কত হবে? মনে আছে? এন সি জিরো। তারপরে কি প্রথম, এখানে কি বিস্মৃতির দেখো, প্রথম পদ হইল ওয়ান আর দ্বিতীয় পদ কত? মাইনাস থ্রি এক্স। কিন্তু এখানে বিস্মৃতির দুইটা পদ, প্রথম পদ হইল ওয়ান আর দ্বিতীয় পদ কত? মাইনাস থ্রি এক্স, আর তার পাওয়ার হইল পাঁচ। তার মানে প্রথমে সহগটা লিখতে হয় এন সি জিরো। তারপরে কি প্রথম পদের মান হবে সর্বোচ্চ, মানে ওয়ানের পাওয়ার হবে সর্বোচ্চ, আর দ্বিতীয় পদের পাওয়ার হবে জিরো। প্রথম পদে আমরা এইভাবে লিখছিলাম, এই প্রথম পদটা লিখে ফেলবা চোখ বন্ধ করে। প্রথম পদটায় একই কনসেপ্ট, একই এন সি জিরো হবে প্রথম পদের সহগের মান। তারপর হবে এই যে প্রথম পদের পাওয়ার হবে সর্বোচ্চ, দ্বিতীয় পদের পাওয়ার হবে জিরো। প্রথম পদ ওয়ান, দ্বিতীয় পদ হলো মাইনাস থ্রি এক্স। তারপরে কী করি দেখো, জাস্ট
সহগ খালি সি এর মান একটা করে বাড়াবা, এটা জিরো এটা ওয়ান, আর এটার প্রথম পদের পাওয়ার একটা করে কমবে, দ্বিতীয় পদের পাওয়ার একটা করে কি হবে বাড়বে, এই যে জিরো থেকে। আচ্ছা এখানে এন এর মান, সরি এন হবে না, এখানে কি হবে ফাইভ হবে, কারণ পাওয়ারটা আমার দেয়া আছে, এটা কত হবে ফাইভ। ওকে তাহলে কত হবে ফাইভ সি ওয়ান, তাহলে এই যে দেখো প্রথম পদের পাওয়ার একটা করে কমবে, দ্বিতীয় পদের পাওয়ার একটা করে কি হবে বাড়বে, জিরো থেকে ওয়ান, পাঁচ থেকে চার। সিমিলারলি দেখো এটা এটা জিরো, তারপরে ওয়ান, তারপরে কত হবে টু, প্রথম পদের পাওয়ার আরেকটা কমবে, দ্বিতীয় পদের পাওয়ার আরেকটা বাড়বে। সিমিলারলি এইটার আরেকটা বাড়বে, প্রথম পদের পাওয়ার আরেকটা কমবে, দ্বিতীয় পদের পাওয়ার আরেকটা বাড়বে। কয়টা পদ হইল, একটা প্লাস পরপর আর কি, একটা দুইটা তিনটা চারটা, আমাকে চার পদ পর্যন্ত বের করতে বসে, তারপরে প্লাস দিয়ে আমি ডট ডট দিয়ে দিব, মানে আরও আছে, আমার আর বের করার দরকার নাই। তাহলে আমি কি জানি, আগেই বলে দিছি ফাইভ সি জিরো এটার মান কত ওয়ান, ফাইভ সি জিরোর মান কত ওয়ান, ওয়ান, ওয়ান টু দি পাওয়ার ফাইভের মান কত ওয়ানই, ওয়ানের উপর পাওয়ার যাই থাক প্লাস মাইনাস তার মান কত হবে ওয়ান, আর থ্রি এক্স মানে যে কোনো জিনিসের উপর পাওয়ার জিরো হলেও তার মান ওয়ান প্লাস ফাইভ সি ওয়ান। আমি আগের দিন বলে দিছি ফাইভ সি ওয়ান মানে কত হবে, তার মান হবে ফাইভ বাই ওয়ান, তারপরে ইন্টু ওয়ান টু দি পাওয়ার ফোর মানে ওয়ান ইন্টু কত হবে থ্রি এক্স। আমি বলছিলাম মাঝখানে যদি মাইনাস থাকে, মনে করে দেখো, তাহলে প্রথমটার চিহ্ন প্লাস, দ্বিতীয়টার কি হয়ে যাবে মাইনাস, তাহলে তখন আর তোমাকে মাইনাস নিয়ে চিন্তা করার দরকার নাই, তখন মনে করবা মাইনাসটা আর নাই, শুধু এই লাইনে সেকেন্ড লাইনে, তাহলে ফাইভ বাই ওয়ান, ওয়ান টু দি পাওয়ার ফোর মানে ওয়ান, আর ইন্টু কত থাকবে থ্রি এক্স থাকবে, বুঝছো আমার কথা, প্লাস মাইনাস পরের চিহ্নটা কি হবে প্লাস। তাহলে ফাইভ সি টু, আমি বলছিলাম যেহেতু নিচে টু, তাহলে উপরেও সংখ্যা হবে দুইটা, নিচেও হবে কয়টা দুইটা, বা এই যে এটা থেকে মনে রাখো পাঁচের পরে একটা কমে যাবে আর নিচে একটা কি হবে বেড়ে যাবে, মানে দুইটা দুইটা, এটাই যাওয়া হবে, তারপরে উপরে একটা কমবে নিচে একটা বাড়বে, এটি, তারপর ওয়ান কিউব মানে ওয়ান ইন্টু মাইনাস, আর চিন্তা করো না মাইনাসটা, আমি বলছিলাম মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে প্রথমটার পদের সগের আগে চিহ্ন, মানে প্রথমটার আগে চিহ্ন প্লাস হবে, পরেরটা মাইনাস প্লাস, এরকম করে চলতে থাকবে, তখন আর আমাকে মাইনাস নিয়ে আলাদা করে চিন্তা করতে হবে না। তাইলে থ্রি এক্স স্কোয়ার মানে থ্রি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, আমি আগের দিন বলছি কিন্তু থ্রি এক্স হোল স্কোয়ার মানে কত, জিনিসটা কিন্তু দুইটার উপরই স্কোয়ার, তাইলে থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার মানে নাইন এক্স স্কোয়ার, কিন্তু এই যে আমি এটা লিখে দিচ্ছি কত নাইন এক্স স্কোয়ার, প্লাস ফাইভ সি থ্রি মানে কত, এই যে দেখো উপরেও তিনটা হবে নিচেও তিনটা, মানে এই যে আগের পদে যা পাইছো তার চেয়ে উপরে একটা কমায় দিবা নিচে একটা বাড়ায় দিবা, ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি বাই ওয়ান ইন্টু টু ইন্টু কত থ্রি, ওয়ান স্কোয়ার মানে ওয়ান ইন্টু, এখানে কিন্তু দেখো প্লাস মাইনাস প্লাস, এটার চিহ্ন কি হবে মাইনাস, এটা কিন্তু কেয়ারফুল থাকতে হবে, তাহলে আর মাইনাস নিয়ে চিন্তা, তাহলে এখানে হবে থ্রি কিউব আর এক্স কিউব, থ্রি কিউব মানে কত সাতাইশ এক্স কিউব প্লাস ডট ডট ডট। এখন আসো ওয়ান দিয়ে গুণ করলে ওয়ানই মাইনাস, তিন পাঁচে কিন্তু কত পনেরো এক্স প্লাস, দেখো দ্য টেন, নয় দশে কত নব্বই এক্স স্কোয়ার মাইনাস, মাইনাস কী হয় দেখো তো, এই তিন তিন কাটা দুই দশ, আর সাতাইশ গুণ করলে কত হয় দুইশো সত্তর এক্স কিউব প্লাস ডট ডট ডট, এইটা হয়ে যাবে তোমার আনসার। তোমাকে জাস্ট চারটা পদ পর্যন্ত জিনিসটা কী করতে বলছে, বিস্মৃতি করতে বলছে। এখন আসলে আমরা পরের অঙ্কে যাই, এখন যদি তোমাকে এইটা বলে, এটা কিন্তু আর বলে নাই, এই জিনিসটাকে বলছে দেখো এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করতে, তোমাকে বলে নাই যে তিন পদ পর্যন্ত বিস্তৃত করো বা চার পদ পর্যন্ত বিস্তৃত করো, তোমাকে বলছে কটুক পর্যন্ত বিস্তৃত করতে এক্স কিউব পর্যন্ত। তাহলে তোমরা এত চিন্তা করার দরকার নেই, বিস্তৃত করো ভাই, বিস্তৃত করলে দেখবা এক্স কিউব যদি আসে অটুক পর্যন্ত করবে, এরপরে আর করবা না, মানে একটু আগে যেটা করলাম দেখো এটার কি, প্রথম পদের পাওয়ার কত এক্স, পরের পদের পাওয়ার কত এক্স স্কোয়ার এক্স কিউব, মানে এইখানে এক্স কিউব বলা মানে আমি এক্স কিউব পর্যন্ত, যে পদে আমি এক্স কিউব পাবো একটুক পর্যন্ত যাবো, এর পদে আর আমি যাব না, এক্স স্কোয়ার পর্যন্ত বললে কিন্তু আমি একটুক পর্যন্ত করতাম। ওকে তার মানে এখানে পদ না বলে বলছে একটা জিনিসের কি পাওয়ার পর্যন্ত বিস্তৃতি করতে, তাহলে চোখ বন্ধ করে করতে থাকো দেখবে জিনিসটা চলে আসবে, আমি দেখাচ্ছি তোমাকে। তাহলে এটার প্রথম পদ কি, যেহেতু পাওয়ার সিক্স তাহলে কত হবে সিক্স জি জিরো, সিক্স সি জিরো, তাহলে এখানে প্রথম পদ টু আর দ্বিতীয় পদ কিন্তু এক্স বাই ফোর, তাহলে প্রথম পদের পাওয়ার হবে কত সর্বোচ্চ মানে ছয়, আর দ্বিতীয় পদের পাওয়ার হবে কত জিরো,
প্লাস দেখো এখানে দেখো এক্স এর পাওয়ার কিন্তু জিরো, তুমি দেখলেই বুঝবা এক্স কিউব কখন আসবে। এখানে এক্স এর পাওয়ার কি প্রথম পদে জিরো না, দ্বিতীয় পদ কত হবে করতে থাকবা, সিক্স সি ওয়ান, প্রথম পদের পাওয়ার ছয় থেকে একটা কমে হবে পাঁচ, দ্বিতীয় পদের পাওয়ার হবে একটা বেড়ে জিরো থেকে ওয়ান। তাহলে এই পদে এক্স এর পাওয়ার কিন্তু ওয়ান মানে এক্স। তারপরে আসো সিক্স সি টু, দ্বিতীয় পদের পাওয়ার আরেকটা কমবে, এইটার পাওয়ার আরেকটা বাড়বে। এই যে দেখো এইটার তৃতীয় পদের এক্স এর পাওয়ার কত মানে এক্স স্কোয়ার পর্যন্ত হয়ে গেছে, কিন্তু দেখো মানে আর তো কিছু না, এখানে এক্স স্কোয়ারই হবে। তারপরে আসো প্লাস সিক্স সি থ্রি, এইটার পাওয়ার আরেকটা কমবে, চার থেকে হবে তিন, এটার পাওয়ার আরেকটা বাড়বে দুই থেকে হবে তিন। এখন দেখো এই টার্মটা তুমি নিজেই খেয়াল করো, এক্স এর পাওয়ার এক্স কিউব না, তাহলে এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি হয়ে গেছে। আমাকে বলছে যেই মানে মানে আমি এক্স কিউব পাবো এরপরে আর বিস্তৃতি করবো না, এক্স কিউব পর্যন্ত বলছে। তাহলে এই যে দেখো এক্স কিউব পেয়ে গেছি না, আমার আর করার দরকার নাই ডট ডট ডট, তারপরে শুধু এটাকে বিস্তৃতি করে। সিক্স সি জিরো মানে ওয়ান, টু টু দি পাওয়ার সিক্স মানে সিক্সটি ফোর, যে কোনো জিনিসের উপর পাওয়ার জিরো মানে ওয়ান। সিক্স সি ওয়ান মানে কত আমি বলছিলাম, সিক্স বাই ওয়ান, টু টু দি পাওয়ার ফাইভের মান কত বত্রিশ, ইন্টু এক্স বাই ফোরই হবে। প্লাস দুই থাকলে মানে বলছিলাম আগের পথে খালি উপরে একটা কমাবা নিচে একটা বাড়াবা, তাহলে কত সিক্স ইন্টু ফাইভ বাই কত হবে ওয়ান ইন্টু টু, টু টু দি পাওয়ার ফোরের মান কত ষোলো ইন্টু। এখানে একটা জিনিস খেয়াল রাখো, এটা কত এক্স বাই ফোর হোল স্কোয়ার না, তাহলে এক্স বাই ফোর হোল স্কোয়ার মানে কি উপরেরটারও স্কোয়ার পাবা নিচেরটারও স্কোয়ার পাবা, মানে এটার উপরে স্কোয়ার আসবে এটার উপরে স্কোয়ার আসবে, তাহলে জিনিসটা কি হবে এক্স স্কোয়ার বাই কত ষোলো না। ওকে এটা মনে রাখবা কিন্তু, তাইলে এক্স স্কোয়ার বাই কত ষোলো। একটা জিনিস দেখছো আমি প্রত্যেকটা স্টেপ ধাপে ধাপে ভেঙে ভেঙে করতেছি যাতে ক্যালকুলেশনে কী না আসে, ভুল না আসে। তাহলে ধাপে ধাপে করবে, একসাথে করতে যায় না, এক লাইন বেশি করো। তারপরে প্লাস সিক্স ই থ্রি মানে কি, এখানে আরেকটা কমবে এখানে আরেকটা বাড়বে, এই যে দেখো ইন্টু, এই যে এটা করলাম তারপরে এটা করবো, টু কিউব মানে কত এইট, আর এটা এক্সের উপরও কিউব চারের উপরও কিউব, এক্স কিউব মানে এক্স কিউবই, আর ফোর কিউব মানে কত চৌষট্টি প্লাস ডট ডট ডট। তাহলে এটা চৌষট্টি ইন্টু এক ইন চৌষট্টি হবে প্লাস এটা দেখো আট, চার দ্বারা বত্রিশকে ভাগ করলে আট, ছয়টা আটচল্লিশ এক্স, তোমরা ক্যালকুলেটারও ইউজ করতে পারো। তাহলে এটা দেখো এই ষোলো কাটা, ত্রিশকে দুই দ্বারা ভাগ করলে কত পনেরো এক্স স্কোয়ার প্লাস এটা দেখো এই তিন দুগুণা ছয়, এই তিন দুগুণা ছয় কি কাটা, তাহলে আট আর নিচে থাকবে দুই, তাহলে এটা হবে কত ফাইভ বাই দুই কত এক্স কিউ। ওকে এই যে দেখো তিন দুগুণা ছয় এই ছয় কাটা, নিচে থাকবে আট, আট আটে চৌষট্টি না, এই চার দ্বারা আটকে কাটলে দুই, তাহলে ফাইভ বাই কত হবে টু এক্স কিউ প্লাস ডট ডট ডট। ডান এইটা হয়ে যাবে দেখো, তাহলে এই রাশিকে আমি কত পর্যন্ত বিস্ক্রিপ মানে বিস্তৃতি করছি দেখো তো এক্স কিউব পর্যন্ত না, এটাই জানতে চাইছে তোমার কাছে। আসো আমরা পরের অঙ্কে চাই। এখন তোমরা তিন নম্বর অঙ্কটা দেখো তো, আমাকে বলছে এই বিস্তৃতির এক্স স্কোয়ার এবং এক্স কিউবের সহগটা বের করতে। তাহলে আমি আগেই বলছি বিস্তৃতি বললে আমি বিস্তৃতি করব কটুক পর্যন্ত, এক্স স্কোয়ার এবং এক্স কিউব পর্যন্ত, পদ বললে এত পদ, আর কোনো একটা জিনিসের সহগ বা কোনো একটা জিনিস পর্যন্ত বললে এত পর্যন্ত করব। তাহলে তোমরা কিছু বুঝো না বুঝো বিস্তৃতি করা শুরু করে দিবা চোখ বন্ধ করে। তাহলে আমি করি দেখো তো এটা, তা প্রথম পদ কত ফাইভ সি জিরো, প্রথমটার উপর হবে সর্বোচ্চ, দ্বিতীয়টার উপর হবে কত জিরো, প্রথম পদ ওয়ান, দ্বিতীয় পদ মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর কিন্তু। ওকে প্লাস প্রথমটার এক এক করে বাড়বে, এটার পাওয়ার একটা কমবে, এটার পাওয়ার একটা বাড়বে। এই যে দেখো এটার পাওয়ার কত চলে আসলো এক্স স্কোয়ার চলে আসছে কিন্তু, ওয়ান মানে কিন্তু এখানে এক্স স্কোয়ারই, তাহলে দ্বিতীয় পদে তুমি এক্স স্কোয়ারের পাওয়ার বা এক্স স্কোয়ারের শক পেয়ে যাবা। তাহলে এখন আমি এক্স কিউব পর্যন্ত যাব কিন্তু, প্লাস এটার পাওয়ার আরেকটা কমবে, এইটার পাওয়ার আরেকটা বাড়বে। এখন দেখো এটার মান কত এক্স টু দি পাওয়ার ফোর কিন্তু হয়ে যাবে, এই পদে এক্সের পাওয়ার কত হবে দুয়ে দুয়ে কত চার, চিন্তা করে দেখো। তার মানে চিন্তা করো যে আমি দুই পেয়ে গেছি চার, তার মানে এই বিস্মৃতিতে এরপরে কত আসবে, এটার পাওয়ার তিন মানে ছয় পাবা, চিন্তা করে দেখো এটার পাওয়ার আস্তে আস্তে বাড়তেছে না, এটায় দুই পাবা, এক হইলে মানে দুই, দুই হইলে চার, তিন হইলে ছয়, তার মানে আসলে আর আমার যাওয়ার দরকার নাই, কেন এক্স কিউবের কোনো পদ নাই আর কি। তাহলে এটার মান কত আসবে ফাইভ সি জিরো মানে ওয়ান, ওয়ান
1, মাইনাস থাকলে বলছিলাম প্লাস মাইনাস, তাহলে এটার মান কত? 5/1 ইন্টু 1 ইন্টু কত? x² / 4। এই মাইনাসটা কিন্তু আগে ডিল করা হয়ে গেছে, সো এখানে আবার মাইনাস কনসিডার করে না। তারপরের মান কত হবে? প্লাস 5 × 4 / কত? 1 × 2, এটার মান 1 × এটা কিন্তু পাওয়ারে পাওয়ারে গুণ হয়, মনে আছে? পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। এটা হবে x^4, তাহলে উপরে হবে x^4 আর নিচে হবে 4² তার মানে কত হবে এটা? x^4 / কত? 16। x^4 / 16 প্লাস হবে ডট ডট ডট। এখন আসো এটার মান 1, এটার মান কত? 5/4 x² প্লাস এটা কত? 4×5 = 20, 2 দ্বারা কাটা গেলে 10, ওকে, তাহলে 5/8 4, তাহলে 5/8 x^4 প্লাস ডট ডট ডট। এখন তুমি বলবা পরীক্ষায় চাইছে তোমাকে x² এবং x³ সহগ বের করো, তাহলে বলবা বিস্মৃতিতে, অতএব বিস্মৃতিতে x² সহগ কত বলো তো? x, আমি বলছি কি x² বাদে তার সাথে যা থাকবে, দেখো তো এটা -5/4 না? মাইনাস অবশ্যই দিতে হবে, মাইনাস না দিলে পুরো ভুল। x² সহগ -5/4, আর বিস্মৃতিতে x³ সহগ, x³ যুক্ত কোনো টার্ম আছে? x² পরে তুমি পাচ্ছ x^4, তারপরে বাড়তেই থাকবে, তার মানে x² যুক্ত কোনো টার্মই তুমি পাবা না, তাহলে এটা সহগ হবে 0, এটা হলো তোমার আছে, বুঝছো? যদি না থাকে তাহলে এটা সহগ হবে 0। পরীক্ষা বইলে দিতে পারো, ডাইরেক্টও লিখতে পারো, তো বইলে দিবা বিস্মৃতিতে x³ যুক্ত কোনো পদ নাই, তাহলে x³ সহগ কত হবে? 0। দ্যাটস সিম্পল। আর কতটুক পর্যন্ত বিস্মৃতি করবা? এইটা পর্যন্ত, এটা না থাকলে না। এরপরে যদি মানে ধরো x² পরে আমি x^4 পাচ্ছি, তার মানে x³ তুমি আর পাবা না, ওটা নিয়ে চিন্তা করারই তোমার কি নাই, দরকার নাই। চলো আমরা পরের অঙ্কে যাই। 4 নম্বর অঙ্কটা বলছে এই যে এই রাশিটার বিস্মৃতিতে, মানে এইটার বিস্মৃতিতে এখন তোমাকে বলে দেয়া আছে, আগে তো আমি সহগ বের করছি বা পদ পর্যন্ত বিস্মৃতি করছি বা এত এর সহগ এত এর সহগ বের করছি, এখন আমাকে বলে দিছে k³ সহগ কত? 720। আমাকে বলে দিছে এই রাশিটার বিস্মৃতিতে k³ যে সহগটা আছে সেই সহগটার মান 720, তাহলে x-এর মানটা কি করতে বলছে? বের করতে বলছে। তো এরকম যদি বলে চোখ বন্ধ করে আগে এই রাশিটাকে বিস্মৃতি করে আগের মতো তুমি কি k³ সহগটা বের করবা, প্রশ্ন মতো ওইটা সমান কত বসায় দিবা? 720। তাইলেই দেখবা তুমি x-এর মানটা পেয়ে যাবা, 20, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে এইটাকে কতটুক পর্যন্ত বিস্মৃতি করব? k³ পর্যন্ত। যখনই দেখবো k³ পাইছি তাইলে আর আমার বিস্মৃতি করার দরকার নাই। তাহলে এটার প্রথম পদ কিন্তু 2k, আর দ্বিতীয় পদ কত? -x/2, তাইলে মনে আছে 5c0, প্রথম পদের পাওয়ার হবে সর্বোচ্চ, দ্বিতীয় পদের পাওয়ার হবে কত? 0। তাইলে এখানে k এর পাওয়ার কত? k^5, এখানে k এর পাওয়ার k^5 কিন্তু, তার মানে আমাকে কত পর্যন্ত? যখন k³ পাবো বাদ দিয়ে দিব, তার পরের পদের সহগ কত হবে? 5c1, প্রথম পদের পাওয়ার এটা থেকে করবা, খালি একটা কমবে, এটা পাওয়ার একটা বাড়বে। দেখো k এর মান k^4 পেয়ে গেছি, তাহলে বুঝতেই পারতেছো আরেক পদ করা লাগবে। আর যাওয়া লাগবে না কেন? দেখো আমি k³ পেয়ে গেছি, এই রাশিটায় অবশ্যই k³ থাকবে, তাই না? তার মানে আমার আর যাওয়ার দরকার নাই, আমি k³ সহগটা কি পেয়ে গেছি। তাহলে একটু পর্যন্ত আমাকে ক্যালকুলেশন করে ফেলতে হবে, 5c0 মানে 1, আর 2k5 কিন্তু, এটা 2 এর উপরও 5, k এর উপরও 5, মানে 2^5 × k^5, 2^5 মানে হলো 32, k^5, আর এটা হলো 1। আচ্ছা তারপরে 5c1 মানে কত? 5/1 ইন্টু 2k^4, মানে 2 এর উপরও 4, k এর উপরও 4, 2^4 মানে 16, k^4 ইন্টু, আর আমি আগে বলছিলাম মাইনাস থাকলে প্রথমটা প্লাস পরেরটা কি হয়ে যাবে? মাইনাস, তাহলে তখন আর এই মাইনাস নিয়ে ডিল করা লাগে না, তাহলে এটা কত আসবে? x/2, পরেরটা আবার কত আসবে? প্লাসই আসবে, প্লাস মাইনাস প্লাস, মনে আছে? তাহলে 5c2, এটা থেকে উপরে একটা কমবে নিচে একটা বাড়বে, 5 × 4 1 × 2, এটা কত? 2k³, 2 এর উপরও কিউব, k এর উপরও কিউব, তাহলে কত আসবে? 2³ ইন্টু কত? বা 2³ k³ একসাথে দিয়ে দিতে পারো, 2³
কে কিউব। আচ্ছা আচ্ছা, টু কিউবের মানটা একসাথে বসায় দিই আমরা, এতক্ষণ তো বসাইলামই এইভাবে, তোমরা আবার কনফিউজ হয়ে যাবে, কত আসবে 8k³। 2k³ মানে কত? 2³ k³ মানে কত? 8k³। আর এইটা দেখো, মাইনাস আগে ডিল করা হয়ে গেছে, সো আমি আর মাইনাস নিয়ে চিন্তা করবো না। তাহলে এক্স স্কোয়ারের উপর মানে এক্স এর উপরও পাওয়ার টু, টু এর উপরও টু, মানে জিনিসটা বুঝছো তো? এই যে এইটা, এটার মান চলে আসবে কিন্তু x²/4, এক্স স্কোয়ার টু স্কোয়ার, তাহলে কত আসবে? x²/4 প্লাস ডট ডট, তাহলে এটাকে সাজাই 32k⁵ মাইনাস 8, তাহলে এটা হয়ে যাবে 40k⁴x। এই যে গুণ করলাম আমাকে 8 5 8 40 প্লাস, এখন দেখো এই যে দেখো 2 আর 4 আছে, এই 8 এই 8 কাটা, এটা কত হবে? চারপাশে 20k³x² প্লাস ডট ডট ডট, ডান। এখন তুমি দেখো এই বিস্মৃতিতে কে কিউবের সহগটা কত, তোমরাই বলো তো ভাই আমারে। এই বিস্মৃতিতে কে কিউবের সহগ 20x² না, কে কিউবের সহগটা দেখো, তাহলে আমরা কি পাই? এবার লিখে দিবা, বিস্মৃতিতে কে কিউবের সহগ কত? 20x², তাহলে আমার বিস্মৃতিতে আমি দেখতেছি কে কিউবের প্লাস কিন্তু এটা 20x², কে কিউব বাদে যা থাকবে এটা হলো কে কিউবের সহগ, আগেই বলে দিছি। আর তোমার এখানে বলা আছে কে কিউবের সহগ কত? 720 না, তাহলে প্রশ্ন মতে এইটা সমান আমি কত লিখতে পারি? 720। আমি কে কিউবের সহগ পাচ্ছি 20x², আর আমাকে বলে দিছে কে কিউবের সহগের মান 720, তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে 20x² ইজ ইকুয়াল টু কত? 720, বা x² ইকুয়াল টু কত? 720/20, রাইট? আশা করা যায় বুঝছ। তাহলে এটাকে কাটাকাটি করলে x² মান আমরা কত পাবো? 36। তাহলে x সমান কত হবে? বর্গমূল করে যদি দেই তাহলে প্লাস মাইনাস 6, কিন্তু x সমান কত আসবে? প্লাস মাইনাস 6। 36কে বর্গমূল করলে কত আসে? প্লাস মাইনাস 6। এখানে ছোট্ট একটা ট্রিক্স বলে দেই তোমাদের লেভেলে, তোমরা যদি এত চিন্তা না করো, যে অনেক সময় কনফিউজড আছে যে কোনটার মান প্লাস মাইনাস ধরবো, কোনটার মান আমরা প্লাস মাইনাস ধরবো না। তোমাদের যদি x² বা k² থাকে, কোনো জিনিস স্কোয়ার থাকে, তাহলে তার মান কী ধরবা? প্লাস মাইনাস, মানে সেটা প্রথম পদ হোক আর দ্বিতীয় পদ, মানে এটা চিন্তা করো, কের মান ধরো প্রথম পদ, যে কোনো কিছু এখানে ভিতরে যাই থাক, সোজা কথা এ বি সি ডি কে এক্স, তাহলে এটার যদি স্কোয়ার থাকে পাওয়ার, তাহলে তুমি রেজাল্ট কী দিবা? প্লাস মাইনাস ধরে নিবা, রেজাল্টটা কী ধরবা? প্লাস মাইনাস ধরে নিবা, ওকে? আর অন্য যে কোনো ক্ষেত্রে একটা মান দিবা, ধরো x⁵ সমান 32 আসছে, তাহলে এক্সের মান 2। আমি বুঝাইতে পারছি, যদি x² বা k² এইখানে থাকে তাহলে তাদের রেজাল্টে প্লাস মাইনাস অবশ্যই দিবা, আদারওয়াইজ সব ক্ষেত্রে একটা রেজাল্টই দিবা, ওকে? আর পাওয়ার যেটা আছে না, এটা ঘাত, এটার মান তোমাদের লেভেলে তুমি সবসময় প্লাস ধরে নিবা, ইন্টার লেভেলে গেলে দেখবা এটার মান মাইনাসও আসে ফ্র্যাকশনও আসে। তার মানে সিম্পল বলে দিই টেকনিক, যদি x² সলভ করো মানে বর্গমূল করো, শুধু স্কোয়ার রুট করো, তাহলে প্লাস মাইনাস দিবা, ওকে? আর নাইলে কোথাও প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, একটা রেজাল্টই দেখায়া দিবা, ওকে? চলো পরের অঙ্কে যাই। তোমরা 5 নম্বর অঙ্কটা দেখো তো, একটু ক্রিটিক্যাল অঙ্ক, ভালো করে বুঝো কিন্তু। হ্যাঁ, তোমাকে বলছে এই বিস্মৃতির তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, মানে এই বিস্মৃতির তৃতীয় পদের সহগ যা থাকবে সেটা চতুর্থ পদের সহগের কয়গুণ? দ্বিগুণ। আমাকে বলছে এন এর মান, এই যে এন মানে কি? পাওয়ারটা, বিস্মৃতির ঘাত বা পাওয়ারের মানটা কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে চোখ বন্ধ করে আমি 3 নম্বর আর 4 নম্বর পদ পর্যন্ত এই বিস্মৃতির করে ফেলি। তাহলে প্রথমটা কি, এখানে পাওয়ার কিন্তু এন, তাহলে প্রথম পদের সহগ কত হবে? এন সি জিরো, পাওয়ার যা থাকবে সি জিরো করছি না সহগ, আর তারপরে প্রথম পদের উপর হবে কত? সর্বোচ্চ মানে এন, আর দ্বিতীয় পদের উপর কত হবে? জিরো, ডান। আচ্ছা, তারপরে এটা হবে এন সি ওয়ান, এটার উপর পাওয়ার হবে কিন্তু একটা কম, এটার পাওয়ার একটা কমবে এটার পাওয়ার, তো এন থাকলে এন থেকে একটা কমা মানে কত? এন মাইনাস ওয়ান, আর এটার পাওয়ার একটা কি হওয়া? বাড়া, ওকে? তারপরে প্লাস এন সি টু, এটার পাওয়ার আরেকটা কমা, তাই না? প্রথম পদের পাওয়ার আগেরটা এন মাইনাস, আরেকটা কমলে কত হবে? এন মাইনাস টু, আর এটার পাওয়ার আরেকটা বাড়া, তারপরে কত? এন সি থ্রি, এটার পাওয়ার আরেকটা কমবে, এটার পাওয়ার আরেকটা
বাড়বে, প্লাস ডট ডট ডট, কারণ একটা দুইটা তিনটা চারটা, আমাকে চার পদ পর্যন্ত লাগবে, এরপরে আমার আর লাগবে না। ওকে, তাহলে চার পদ পর্যন্ত আমি কি করলাম, করে ফেললাম। এখন আসো তোমাকে এখানে রাফ একটা জিনিস বলে দেই, ওয়ানের উপর পাওয়ার যাই থাকুক, প্লাস মাইনাস এন যাই থাকুক, তার মান কত আসে ওয়ান। ওয়ানের উপর পাওয়ার যাই থাকুক, ওয়ান টু দি পাওয়ার এক লাখ, তার মানও কিন্তু ওয়ান, মানে একটা ওয়ানকে এক লাখ বার গুণ করো, ওয়ানই আসবে। ওয়ানের উপর যদি পাওয়ার মাইনাস একশো থাকে তাহলে ওয়ান, তাহলে ওয়ানের উপর যাই পাওয়ার থাকুক, শুধু ওয়ানের উপর, এখানে কিন্তু ভিতরে মাইনাস নাই ভাই, মাইনাস থাকলে কিন্তু আবার অন্য জিনিস, ওয়ানের উপর যদি পাওয়ার প্লাস মাইনাস থাকে তার মান ওয়ান। ওকে, আর মাইনাস ওয়ান হইলে কিন্তু আলাদা, মাইনাস ওয়ানের উপর যদি পাওয়ার থাকে, এটা যদি জুড় হয় তাইলে হবে ওয়ান, আর এটা যদি কি হয় বেজুড় হয় তাইলে হবে কত, মাইনাস ওয়ান, এটা মনে রাখবা। মানে ওয়ানের উপর পাওয়ার যাই থাক তার মান কিন্তু ওয়ান, যাই থাক পাওয়ার, প্লাস মাইনাস ফ্র্যাকশন ব্র্যাকশন যাই থাক তার মান কত, ওয়ান। আর মাইনাস ওয়ানের উপর যদি পাওয়ার জুড় হয় তার মান ওয়ান, বেজুড় হলে তার মান হলো মাইনাস ওয়ান। তার মানে আমার এখানে ওয়ানের উপর পাওয়ার এন থাক, এন মাইনাস ওয়ান থাক, এন মাইনাস থ্রি, এন মাইনাস টু, তার মান কিন্তু ওয়ান, এটা মনে রেখে দিবা। তাইলে প্রথম পদ দেখো, এন সি জিরো মানে ওয়ান, ওয়ানের উপর এন মানে ওয়ানই, ইন্টু এটার উপর জিরো এটার মান ওয়ান, প্লাস এন সি ওয়ান মানে কত, এন বাই ওয়ান, আগের দিন শিখাইছিলাম কিন্তু মনে আছে, দেখো তো, ফাইভ সি ওয়ান মানে কত, ফাইভ বাই ওয়ান। তাহলে সিমিলারলি এন সি ওয়ান মানে কত, এন বাই ওয়ান মানে এন। সিমিলারলি আগের দিন কী শিখাইছিলাম, ফাইভ সি টু মানে উপরেও সংখ্যা হবে দুইটা, নিচে হবে দুইটা, অর্থাৎ উপরে পাঁচ টেক ইন্টু হবে তার চেয়ে একটা কম, মানে দুইটা করতে হবে, আর নিচে হবে এক ইন্টু দুই, অর্থাৎ আগেরটা থেকে একটা কমায় দাও, নিচেরটা একটা বাড়ায় দাও। তাহলে এন সি টু কত হবে, উপরে হইতে হবে দুইটা আর নিচে হবে দুইটা, তাহলে উপরে কী বলতো, এন ইন্টু তার নিচের ছোটোটা, এন ইন্টু তার চেয়ে একটা কমায় দিলে কত হয়, এটা এন মাইনাস ওয়ান না, দেখো চিন্তা করে, আর নিচে কত হবে, এক ইন্টু দুই, মানে জিনিসটা কি, ফাইভ সি ওয়ান ফাইভ বাই ওয়ান, তাহলে এন সি ওয়ান হবে এন বাই ওয়ান। ফাইভ সি টু মানে কি, পাঁচ ইন্টু চার, মানে পাঁচ ইন্টু পাঁচের এক কম, তাহলে এটা হবে এন ইন্টু এন এর এক কম, ইন্টু ওয়ান ইন্টু টু, তাহলে এন সি থ্রি কত হবে, এন ইন্টু তিনটা হবে, এন এর চেয়ে একটা কম, এন এর চেয়ে দুইটা কম, আর নিচে হবে এক ইন্টু দুই ইন্টু কত, তিন, হিসাবটা মনে রেখো কিন্তু। আসো আমরা এখানে বসায় দিই, তাহলে এন সি ওয়ান মানে কত, এন ওয়ানের উপর যাই থাক ওয়ান ইন্টু কত, এক্স টু দি পাওয়ার ফোর, প্লাস এন সি টু মানে কত, এই যে এন এর চেয়ে কী হবে, আরেকটা কমবে, এটা এন বাই ওয়ানও ধরতে পারো, এন এর চেয়ে একটা কমবে, নিচে একটা কী হবে, বাড়বে, উপরে এই যে এই লাইনের উপরে একটা কমবে, নিচে একটা বাড়বে, তাহলে এইটা ইন্টু ওয়ান ইন্টু, এটা এক্স স্কোয়ার বাই ষোলো হবে কিন্তু, প্লাস এন সি থ্রি মানে কত বলতো, সিমিলারলি এটা হচ্ছে আরেকটা কমবে উপরে, এটা একটা বাড়বে, তাহলে এন এন মাইনাস ওয়ান, আরেকটা কমলে হয়ে যাবে এন মাইনাস টু, আর নিচে বাড়লে ওয়ান ইন্টু টু ইন্টু কত, থ্রি ইন্টু ওয়ান ইন্টু, এটা এক্স কিউব ফোর কিউব, এক্স কিউব থাকবে উপরে আর ফোর কিউব মানে কিন্তু সিক্সটি ফোর, প্লাস ডট, একটু বুঝছো না, বুঝো নাই, আশা করো যে পারবা। তাহলে আমরা একটা লাইন করি, ওয়ান প্লাস এটা কত হবে, এন এক্স বাই ফোর না, দেখো তো এন এক্স বাই ফোর, প্লাস দেখো তো এন এন মাইনাস ওয়ান, আর নিচে হবে বত্রিশ না, এন এন মাইনাস ওয়ান, আর নিচে কত হবে, ষোলো দুগুণা বত্রিশ এক্স স্কোয়ার, তারপর এটাই আসো, এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, আর উপরে কত থাকবে, এক্স কিউব গুণ করে দেয়, আর নিচে হবে দেখো চৌষট্টি ইন্টু ছয়, তাই না, চৌষট্টি ইন্টু ছয়, তাহলে চার ছয় চব্বিশের চার হাত রইল দুই, তিনশো চুরাশি, প্লাস ডট ডট। এখন তোমরাই আমাকে বলো, আমাকে বলছে তৃতীয় পদের সব, এখানে কি প্রথম পদ কোনটা বলো তো, এইটা দ্বিতীয়, তৃতীয় চতুর্থ, তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, তৃতীয় পদের সহগ যদি বলে মনে রাখবে এই চলকের সহগটা নিব আমরা, শুধু তৃতীয় পদের সহগ মানে চলক যেটা থাকবে, এখানে চলক এক্স না, মানে এক্সের পাওয়ার যাই থাক তার সহগটা, মানে এক্স স্কোয়ারের সহগ, তৃতীয় পদের সহগ মানে এক্স যা থাকবে ওইটাকে বাদ দিয়ে যেটা থাকবে, চলককে বাদ দিয়ে যেটা থাকবে বা এক্স বাদ দিয়া, এক্সের পাওয়ার যাইতে ওটা চিন্তা করার দরকার নাই। তাইলে এক্স স্কোয়ারের সহগ চতুর্থ পদের সহগ মানে কি, এক্স কিউবের সহগ না, এক্স কিউবের সহগ মানে কিন্তু একটুকে, এই যে দেখো পরীক্ষায় দাগ দিও না, তোমার বোঝানোর জন্য দাগ দিচ্ছি। তাহলে তৃতীয় পদের সহগ হলো এইটা,
এই চতুর্থ পদের সহগের বলছে কি দ্বিগুণ, মানে এইটা হবে এইটার দুই গুণ। তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, তার মানে এই ভ্যালুটা হবে 2 ইনটু এইটা। তৃতীয় পদের সহগ বুঝছো তো? এইটা এই যে এখানে লিখো, তৃতীয় পদের সহগ কত হবে এইটা, এন এন মাইনাস ওয়ান বাই কত, 32, মানে চলকের সাথে যেটা থাকবে। আর চতুর্থ পদের সহগ কত বলতো ভাই? এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু বাই নিচে হবে 384। একটু বুঝছো না? বুঝো নাই, মানে এক্সের সাথে যেটা থাকবে বা চলকের সাথে যেটা থাকবে সেটা হবে ওই পদের সহগ। ডান, এখন আমাকে বইলা দিছে প্রশ্ন মতে এই সহগটা হবে এইটার কয় গুণ, দ্বিগুণ। আমি এখানে বসায় দিচ্ছি প্রশ্ন মতে, এই যে এই মানটা এন তৃতীয় পদের সহগ, এই যে দেখো চতুর্থ পদের সহগ, এর কয় গুণ? তৃতীয় পদের সহগটা চতুর্থ পদের সহগের দুই গুণ, ঠিক আছে না? এইটা এইটার দ্বিগুণ। আচ্ছা এখন আমরা দেখো উভয় সাইডে কিন্তু দেখো এন এন মাইনাস ওয়ান দ্বারা যদি ভাগ করে দাও তাহলে উভয় সাইড থেকে এই দুইটা টার্ম, এই দুইটা টার্ম কী হয়ে যাবে? বাদ হয়ে যাবে। উভয় সাইডকে যদি তুমি এন এন মাইনাস ওয়ান দ্বারা ভাগ করে দাও তাহলে এইটা এইটা কি চলে যাবে? কাটাকাটি চলে যাবে। তাহলে থাকবে কত বলতো? এখানে থাকবে 1/32, আর এখানে কত? উপরে থাকবে এন মাইনাস টু, আর উপরে কিন্তু 2, আর নিচে কত? 384। মানে এটা হয়ে যাবে, এটা দিয়ে আবার এটাকে কাটলে কত হয় বলতো? 192, তাহলে নিচে থাকবে 192। তো এখন আমি ক্রস গুণন করে দিচ্ছি, ক্রস গুণন করলে কত? 32 ইনটু এইটা, 1 ইনটু এইটা, তাহলে এটা হবে 32n মাইনাস 32 দুগুনা কত? 64 সমান 192। তাহলে 32n ইজ ইকুয়াল টু 192 প্লাস কত? 64 সমান হবে 256। তাহলে শুধু এন সমান কত হবে? 256কে 32 দ্বারা তুমি কি করে দাও? ভাগ করে দাও, তাহলে রেজাল্টটা পাবা 8। ওকে, রেজাল্টটা কত পাবা? 8, মানে 256কে 32 দ্বারা ভাগ করলে 8। তাহলে তুমি কিন্তু এন এর মান পেয়ে গেছো, এন এর মান কত? 8। এটা হয়ে যাবে তোমার আনসার। চলো আমরা পরের অঙ্কে চাই, 6 নম্বর অঙ্কটা দেখো তো। 6 নম্বর অঙ্কটা কি বলছে? অন্যভাবে বলে দিছে এই ধারাটাকে বইলা দিছে পি মাইনাস, দেখো হাফ এক্স টু দি পাওয়ার 6, এই বিস্তৃতির মান দিয়ে দিছে আর মাইনাস 96x প্লাস এস এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, হলে পি আর ও এস এর মান বের করো। মানে আমাকে বইলা দিছে এইটাকে যদি বিস্তৃতি করো তাহলে তুমি প্রথম পদের মানটা কত পাবা? আর দ্বিতীয় পদের মান পাবা মাইনাস 96x, মাইনাস কত এক্স? 96x। তৃতীয় পদের মান কত? এস এক্স স্কোয়ার। মানে এটাকে যদি আমি বিস্তৃতি করি তাহলে প্রথম পদ সমান আর ধরবা, দ্বিতীয় পদ সমান মাইনাস 96x, তৃতীয় পদ সমান কত ধরে নিবা? এস এক্স স্কোয়ার। এই ধরেই তোমাকে আসলে মানটা বের করে ফেলতে হবে। পরীক্ষায় কিন্তু এইভাবেও আসে, এই বিস্তৃতির প্রথম দ্বিতীয় ও তৃতীয় পদের মান যথাক্রমে আর মাইনাস 96x এস এক্স স্কোয়ার হলে এইটা এইটার মান বের করো। মানে এখানে তোমাকে কি প্রথম পদের মানটা দিয়ে দিছে, দ্বিতীয় পদের মানটা কি দিয়ে দিছে, তৃতীয় পদের মানটা দিয়ে দিছে। তুলনা করলেই তুমি মানটা বের করো। আগে আগামী 3 পদ পর্যন্ত বিস্তৃতি করি তাহলে দেখবো আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম পদের মান কত? জিরো প্লাস, একটা কমবে, এটা একটা বাড়বে, এটা আরেকটা কমবে, এটা আরেকটা, আর আমার করার দরকার নেই, আমি ডট ডট দিয়ে দিছি, রাইট? আচ্ছা এখন আসো, 6c0 আগেই জানি 1, পি টু দি পাওয়ার 6 যাই থাকুক 0 হলে এটার মানও 1, প্লাস 6c1 মানে কত? 6/1, পি টু দি পাওয়ার 5 ইন্টু পাওয়ার 1 মানে যা আছে তাই, হাফ এক্স। আর মাইনাস থাকলে আমি আগেই বলছি মাঝখানের চিহ্নটা কি অটো মাইনাস দিয়ে দাও, তাহলে আর মাইনাস চিন্তা করার আর দরকার নাই। তারপরে কত আসবে? প্লাস, প্লাস মাইনাস প্লাস, 6c2 মানে কত? 6 ইন্টু 5, নিচে হবে 1 ইন্টু 2, ইন্টু কত হবে? পি টু দি পাওয়ার 4 ইন্টু হাফ এক্স হোল স্কোয়ার। হাফ এক্স হোল স্কোয়ার মানে কত? এখানে দেখো এটা মানে কি x/2 না? হাফ এক্স বা x/2 কিন্তু একই কথা। এই যে 1 ইন্টু x মানে উপরে x নিচে 2, তার মানে কি x² / 4 না? উপরেরটার স্কোয়ার হবে, নিচেরটারও স্কোয়ার হবে, ইন্টু কত হবে?
এক্স স্কোয়ার বাই ফোর, তারপরে প্লাস ডট ডট ডট, আর কিছু লাগবে না তোমার। তাহলে এটার মান কত আসবে, পি টু দি পাওয়ার সিক্স মাইনাস, দেখো সিক্স বাদ টু মানে আসবে থ্রি পি টু দি পাওয়ার এক্স, রাইট, প্লাস এটা কত আসবে থার্টি মানে ফিফটিন বাই ফোর, পি টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। তাহলে দেখো এই বিস্তৃতির আমি তিনটা পদ বিস্তৃতি করছি না, এটা হলো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। আমি দেখলাম আমি রাশিটাকে বিস্তৃতি করে আমার প্রথম পদ পাচ্ছি পি টু দি পাওয়ার সিক্স, আর তারা দিয়ে দিছি বিস্তৃতির, বা মুখেও বলে দিতে পারে অনেক সময় পরীক্ষায়, মুখেও বলে দিতে পারে। তাহলে বিস্তৃতি করে তার মানে কি, তুমি তুলনা করলে কি পাবা প্রশ্ন মতে, পি টু দি পাওয়ার সিক্স সমান কত হবে আর, এইটা সমান এটা বলছে মানে কি এই বিস্তৃতি সমানও এটা হবে। তো প্রশ্ন মতে এইটা সমান এইটা, এইটা সমান এইটা, এইটা সমান এটা বসায় দিলেই দেখবা পি আর আর এস এর মানটা তুমি কি বের করে ফেলতে পারতেছ। কেমনে করবা তাইলে বলবা যে প্রশ্ন মতে পি টু দি পাওয়ার সিক্স ইজ ইকুয়াল টু কত আর, এখানে তো আমার কিছু করার আছে, নিচে নিচে করে তোমরা, আমি পাশাপাশি দিচ্ছি এটাকে সমীকরণ, আমি কত ধরে নিলাম এক, কারণ এখানে আমার ক্যালকুলেশন করার কিচ্ছু নাই। তাহলে দ্বিতীয় পদ সমান কত বসায় দেয়, দ্বিতীয় পদ মানে এইটা সমান এটা, মাইনাস থ্রি পি টু দি পাওয়ার ফাইভ এক্স সমান মাইনাস নাইনটি সিক্স এক্স, প্লাস মাইনাস সহ যাবে, এইটা টোটালটা এইটা, এখানে প্লাস না থাকলে প্লাস হইতো, যদি এটা প্লাস হইতো তাহলে বলতাম মাইনাস এত সমান প্লাস এত। আচ্ছা তারপরে উভয় পাশ থেকে দেখো তো মাইনাস মাইনাস কাটা যায়, এক্স এক্স কি যায় কাটা যায়, তাহলে আমরা কত লিখতে পারি, থ্রি পি টু দি পাওয়ার ফাইভ ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, নাইনটি সিক্স, বা আমরা কত লিখতে পারি পি টু দি পাওয়ার ফাইভ নাইনটি সিক্স বাই কত থ্রি ইজ ইকুয়াল টু কত থার্টি টু। তাহলে দেখো তো পি টু দি পাওয়ার ফাইভ ইজ ইকুয়াল টু কত আসছে থার্টি টু, তাহলে এই থার্টি টুকে কেউ যদি এমনে লিখে টু টু দি পাওয়ার ফাইভ, তাহলে আমরা কী জানি পাওয়ার পাওয়ার সমান, তার মানে বেইজ আর বেইজ অবশ্যই কী হবে সমান হবে। তো অতএব আমি পি সমান কত দিতে পারি টু, দেখো আমি একটার মান কি পেয়ে গেছি, রাইট, একটার মান কিন্তু আমি কি বের করে ফেলছি। এখন আসো আমি যদি তৃতীয় পদ, তৃতীয় পদ নেই তাহলে দেখবা যে তুমি আরেকটার মানও কি পেয়ে গেছো। তাহলে তৃতীয় পদ সমান তৃতীয় পদ যদি করি তার মানে কি এইটা সমান এটা, এই যে দেখো আবার ফিফটিন বাই ফোর পি টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে এস এক্স স্কোয়ার, এটা হলো তৃতীয় পদ সমান তৃতীয় পদ করে দিছি। তাহলে উভয় সাইড থেকে এক্স স্কোয়ার কী দাও বাদ দিয়ে দাও, তাহলে কত হবে ফিফটিন বাই ফোর ইন্টু পি টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু এস, তাইলে ফিফটিন বাই ফোর পি এর মান তুমি বের করছো না একটু আগে টু, সেটা এখানে বসায় দাও টু টু দি পাওয়ার ফোর, পি এর মান টু তার পাওয়ার কিন্তু ফোরই হবে, এটা হলো এস। তাইলে দেখো তো ফিফটিন বাই ফোর টু টু দি পাওয়ার ফোর মানে কিন্তু ষোলো এস, তাইলে এই যে এটা কাটা গেলে চার পনেরো ষাট, ষাট সমান এস, তাহলে অতএব এস এর মান কত সিক্সটি, এস এর মানও আমি পেয়ে গেলাম, ডান। আবার এক নম্বরে কী বের করে রাখছি বলো তো, পি টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু আর, তাহলে এক নং হতে পাই কত পি টু দি পাওয়ার সিক্স ইজ ইকুয়াল টু কত আর, বা আর ইজ ইকুয়াল টু কত পি টু দি পাওয়ার সিক্স, পি এর মান কিন্তু জানো এখন বসায় দাও টু টু দি পাওয়ার সিক্স, তাহলে অতএব আর এর মান কত হবে সিক্সটি ফোর, এটা হলো আনসার। তাহলে এস আর আর পি এর মানটা তুমি কি ইজিলি পেয়ে গেছো। তাহলে আমি আবারও বলি দেখো, জাস্ট যদি এরকম দেয়া থাকে বা বাংলায় বলে দেয়া থাকে তাহলে তুমি এটাকে বিস্তৃতি করে ওই পদের মান সমান বসাবা, তারপরে কী করো বাংলা ক্যালকুলেশন করো আনসার চলে আসবে, ওকে, আশা করা যায় পারবা। এখন আসো তোমরা সাত নম্বর অঙ্কে যাই আমরা, এখন তোমরা এই সাত নম্বর অঙ্কটা দেখো, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, খুব কেয়ারফুল ভালো করে বুঝো। আমাকে বলছে এই যে বিস্তৃতিটা আছে না এটাকে কত পর্যন্ত বিস্তৃতি করতে, এক্স কিউব পর্যন্ত, মানে এটাকে ভাঙবো এক্স কিউব পর্যন্ত, এবং এই যে ভাঙ্গা আছে না এইটাকে ফর্মুলা হিসাবে নিয়ে এই জিনিসটার মান বের করতে বলছে। অঙ্ক করি তাহলে ক্লিয়ার হবে, শুরু করি, আগে এটাকে এক্স কিউব পর্যন্ত কী করি বিস্তৃতি করি। দেখো আমার এটার পাওয়ার কত হবে সিক্সি, সহগ হবে সিক্সি জিরো, প্রথমটার পাওয়ার হবে সর্বোচ্চ, দ্বিতীয়টার পাওয়ার হবে জিরো, এক্স কিউব পর্যন্ত যাব, আমাকে বইলা দিছে এক্স কিউব পর্যন্ত যাইতে। যদি কিছু না বলতো তাহলে আমি কিন্তু পুরোটাই বিস্তৃতি করা লাগতো, মনে রাখবা পরীক্ষায়
পরীক্ষায় যদি বলে দে চতুর্থ পদ এক্স কিউব, তাহলে অটুক পর্যন্ত বিস্তৃতি করব। যদি কিছু না বলে বাই মিন্স স্যার ভুলে যায় বলতে, তখন কিন্তু পুরোটা করতে হবে, তখন কিন্তু সব ক্ষেত্রে পুরোটা করতে হবে, মানে সাতটা পদই তোমাকে বের করতে হবে। তাহলে প্রথম পদের মান হবে 5, দ্বিতীয় পদের মান হবে 1 প্লাস 6c2, প্রথম পদের মান হবে 4, দ্বিতীয় পদের মান হবে 2। এই যে দেখো পাওয়ার কিন্তু 2 পাইছে, এক্স কিউব হয় নাই, তাহলে আরেকটা পদ যাইতে হবে। এই যে আমার আর যাওয়া লাগবে না, আমার কিন্তু পাওয়ার এক্স কিউব চলে আসছে। তার মানে এই বিস্তৃতিটা কত পর্যন্ত হয়ে গেছে? এক্স কিউব পর্যন্ত হয়ে গেছে। তাহলে দেখো তো 6c0 মানে কত? 1। 2 টু দি পাওয়ার 6 মানে 64, আর এটার মানও 1 প্লাস 6c1 মানে কত? 6/1। 2 টু দি পাওয়ার 5 মানে 32, এটা হবে x/4। তাহলে 6c2 হবে দেখো 6 ইন্টু 5, 1 ইন্টু 2, 2 টু দি পাওয়ার 4 মানে 16, আর x/4 হোল স্কোয়ার মানে কত? x2/16 প্লাস 6 ইন্টু 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 1 ইন্টু 2 ইন্টু 3, ইন্টু 2 কিউব হবে 8, এটা হবে x3 বাই কত? 64 প্লাস ডট ডট ডট। ওকে, তাহলে এটার মান হবে 64 প্লাস 48x প্লাস 15x2, ওকে, প্লাস 8 6, এটা আসবে 5/2x3 প্লাস ডট ডট ডট। ওকে, তাহলে আমি এই জিনিসটাকে কত পর্যন্ত বিস্তৃতি করছি? এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করছি, একটুকু আমার ডান। এখন আমাকে বলছে এই জিনিসটা ইউজ করে, ভাইয়া ভালো করে বুঝো, এই যে এই জিনিসটা, এটাকে আমি বিস্তৃত করছি না, এটাকে আমি কত পর্যন্ত বিস্তৃতি করছি? এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করছি। আমাকে বলছে এই ফর্মুলাটা ইউজ করে এইটার মান বের করতে। তাহলে একটা জিনিসটা অন্যরকম না, মানে আমাকে বলছে এই জিনিসটা ইউজ করে বা এইটাকে সূত্র মনে ধরে, এটাকে চিন্তা করো এই বিস্তৃতির, এটা হলো একটা সূত্র, a+b হোল স্কোয়ার টাইপের। তাহলে আমাকে বলছে এইটার মানটা এই সূত্রে ফালাইয়া বের করতে। তাহলে সূত্রে ফালাইতে হলে কি করতে হবে? আগে এইটাকে আমাকে এইটার মতো রাখতে হবে। এখানে একটা জিনিস বুঝো তোমরা, এখানে কিন্তু এক্সটা চলক, মানে জিনিসটা দেখি আমি তোমাকে দেখাই। এই যে দেখো 2 প্লাস x/4 হোল টু দি পাওয়ার 6, এইটা এটার মান আমরা কত পাচ্ছি? 64 প্লাস 48x প্লাস 15x2 প্লাস 5/2x3 প্লাস ডট ডট ডট, মানে এখানে যদি এক্স এর মান যাই হয়, ধরো এক্স এর মান তুমি কত ধরলা? 0.1 ধরলা, তখন কিন্তু এই সমীকরণেও যদি এক্স এর মান কত বসায় দাও? 0.1 বসায় দাও, তাহলে কিন্তু এটার বিস্তৃতি আর আলাদা করে তোমার বের করা লাগবে না। এই যে দেখো প্লাস 15 ইন্টু কত? 0.1 হোল স্কোয়ার প্লাস 5/2 0.1 কত? কিউব প্লাস ডট ডট ডট। আমার কথা বুঝাইতে পারছি? তার মানে এইটা কিন্তু এক্সটা হইলে একটা চলক, এক্স এর মান যে কোনো কিছু হইতে পারে, এক্স তো চলকই। তুমি ধরে নাও সাপোজ x.1, সাপোজ x2, সাপোজ x4, যে কোনো কিছু, এনিথিং, তাই না? তারপরে তুমি কি, তখন যদি এক্স এর মান বসায় দাও, এখানে এক্স এর যে কোনো মান বসাও, এই সূত্র মানে কি? এখানে এক্স এর যে কোনো মান বসাইলে, এটাও এক্স এর যে কোনো মান বসাইলে এই বিস্তৃতির মান তুমি অটোমেটিক্যালি কি পেয়ে যাবা। আমরা ওইখানে তাই করব, আমরা কি করব দেখো, এই যেটার মান বের করতে বলছে সেইটাকে এইটার মতো প্রকাশ করে দিব, একদম হুবু শুধু এক্স এর একটা মান পাবো। তাহলে এটা আমরা কেমনে বের করবো? এই ভিতরেরটা সমান ভিতরেরটা ধরে নিব। আমার কথা বুঝাইতে পারিনি মনে এখনো, আমি বলতেছি আমি এই জিনিসটাকে, আমাকে যেটার মান এটার ফর্মুলা ইউজ করে বের করতে বলবে, তাহলে এটাকে তো আগে এটার মতো প্রকাশ করতে হবে। প্রকাশ করার জন্য এই যে 1.9975কে আমি 2 প্লাস x/4 আকারে প্রকাশ করব, শুধু এক্স এর মান অন্যটা থাকবে। ওকে, তার মানে এটা বের করবো কেন, এক্স এর মান কিভাবে? এই যে ভিতরের জিনিস আছে না, 2 প্লাস x/4 সমান এটা দেখাই দিব। এখানে কিন্তু পাওয়ার পাওয়ার সমান সবসময় মনে রাখবা, এটা না হইলে হবে না কিন্তু। তাহলে 1.9975 সমান দিয়ে দিব 2 প্লাস x/4। দেখো আমরা ধরে নিচ্ছি কিন্তু 2 প্লাস x/4 পাওয়ার 6, পাওয়ার লাগবে না, সমান 1.9975। এই যে এটাকে এটার মতো প্রকাশ করতেছি, 1.9975 সমান, এই যে এইটাকে এটার মতো প্রকাশ। তাহলে 1.9975 সমান ধরে নিচ্ছি 2 প্লাস x/4। তাহলে দেখো x/4, এই 2টার পাশে গেলে মাইনাস হয়ে যাবে না,
তাহলে এক্স বাই ফোর সমান কত হবে দেখবা, এটা থেকে এটা বিয়োগ করলে 0.0025, তাহলে এক্স সমান ওটা কিন্তু গুণ হয়ে যাবে, এটা হিসাব করে দেখবা 0.01 পাবা। তাহলে আমি দেখলাম যে এইটাকে এইটার মতো প্রকাশ করতে হইলে এক্স এর ভ্যালুটা আমার কত বসাইতে হবে, সরি এখানে আমি একটা গ্রেট মিস্টেক করছি, 1.975 থেকে -2 গেলে কিন্তু এটা মাইনাস হবে, এটা মাইনাস, এটা হবে কত মাইনাস, বুঝছো? আচ্ছা তাইলে আমরা এটাকে এখন এমনি লিখতে পারি, দেখো তো 1.9975 টু দি পাওয়ার 7, সরি 6, 1.9975 টু দি পাওয়ার কত 6 ইজ ইকুয়াল টু, যদি আমি এটাকে এমনি লিখি 2 প্লাস এক্স এর মানটা আমরা 0.01 দিলাম, দেখবা এই 2 থেকে -0.01/4 বিয়োগ করো এটার মান তুমি এটাই পাবা। তার মানে আমাকে আগে এইটাকে এইটার মতো কি করতে হবে, প্রকাশ করতে হবে, তাইলে আমি ফর্মুলাটা ইউজ করতে পারবো। ফর্মুলা কোনটা? এই যে এইটা। এখন দেখো আমি এইটাকে এইটাকে এইটার মতো প্রকাশ করে দিছে, প্রকাশ করতে গিয়ে দেখলাম এক্সের মান আসছে -0.01, তাইলে এখন এই ফর্মুলায় খালি এক্সের জায়গায় -0.01 বসাই দিলে কিন্তু এই বিস্তৃতি বা এইটার মানও তুমি কি পেয়ে যাবা। তাহলে ফর্মুলাটা কি আমি এখান থেকে লিখতেছি, দেখো ফর্মুলাটা এই যে দেখো 64, এইভাবে লিখে ফেলবো, অতএব এটা টু দি পাওয়ার 6 সমান এটা সমান এটা ফর্মুলা। তাহলে এক্স এর জায়গায় শুধু কত এক্স এর মানটা বসাবা, মাইনাস কিন্তু প্লাস 15 হোল স্কোয়ার প্লাস 5/2 কিউব, আমাকে যতটুক পর্যন্ত করতে বলবে, এখানে প্রশ্ন বইলা দিছে না এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করতে, তাহলে একটুক পর্যন্ত বিস্তৃতি দিয়েই আমি মানটা বের করব। আমাকে যদি বলে পুরোটা করে করতে, তাহলে পুরোটার ফর্মুলাটাই বের করবো আগে, মানে এখানে আমাকে প্রশ্ন বলে দিছে না এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করতে তারপরে মান বের করতে, বা চার পদ পাঁচ পদ, আমাকে যতটুক বলে যদি একটুক বলে তাহলে একটুক দিয়েই করবো, আর পুরোটা বললে পুরোটা করব। তাহলে এইটার মান তোমরা পাবা, হিসাব করে দেখবা 63.5215, আমাকে বইলা দিছে কিন্তু প্রশ্নে, একটা খেয়াল দেখো এর মান কত দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান, 4 দশমিক স্থান মানে কি, দশমিকের পরে কয়গণ নিব, 4 গড়, 4 দশমিক 3 দশমিক এগুলো বুঝো, মানে হচ্ছে দশমিকের পরে আমি কয়গড় আনসারে রাখবো, 4 গড়, মানে এটা মান বসায় তুমি ক্যালকুলেটার দিয়ে করে দিবা, ডাইরেক্ট এটার আনসার চলে আসবে, আর হয়েছে কি হয় নাই তুমি দেখবা, এটা টু দি পাওয়ার 6 এর মান এটাই আসবে, ওকে এটা হয়ে যাবে তোমার আনসার। তাহলে আমি আবারও যাই, এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল, সবাই পারে না, তোমাকে যদি কোনো একটা জিনিস থেকে বলে অন্য একটা জিনিসের মান, মানে এটাকে ফর্মুলা ধরে অন্য একটা জিনিসের মান বের করতে, তাহলে তুমি আগে কি করবা, যেটার মান বের করতে বলছে সেটাকে ওইটার মতো প্রকাশ করতে হবে, মানে এটাকে ফর্মুলা ধরবো, ঠিক আছে, তাহলে মানে এইটাকে আমি জাস্ট এক্সের ভ্যালুটা বসাবো আর কিচ্ছু না। তাহলে এক্সের মানটা যখন বসাবো, কারণ এখানে কিন্তু এক্সের মানটা খালি চেঞ্জ করতে পারি, 2 আর 4 এজ ইট ইজ থাকবে, তার মানে এই 1.9975 সমান এটা ধরে নিব, ধরে তারপর এক্সের যে মানটা পাবো না ফর্মুলায়, এক্সের ওই মানটা কি করব বসায়া দিব। দেখো কিছু না পারো যদি ভাই মুখস্থ টাইপের করে ফেলো, শেষ আনসার পারবো আশা করা যায়। এখন আসো পরের অঙ্কে যাই, তো 8 নম্বর অঙ্কটা এটাকে বিস্তৃতি করতে বসছে। এখন তুমি বলো তো ভাই, আমি তো দ্বিপদী রাশির বিস্তৃতি জানি, এটা কয় পদ, 1টা 2টা 3টা, 3 পদের বিস্তৃতি তুমি করতে পারবা? ওই ফর্মুলা আমরা শিখি নাই, আমাদের চ্যাপ্টারটা হলো দ্বিপদী বিস্তৃতি, মানে 2টা পদযুক্ত রাশির বিস্তৃতি আমি করতে পারি, তাইলে কি আমি করব না এটা? অবশ্যই করব, এটাকে কোনোভাবে আমি দেখি 2 পদে কনভার্ট করে দেয়া যায় কি না, আমার কথা বুঝছো? আমার যদি আমার 2 পদে কনভার্ট করে দিতে হবে, দ্বিপদী বিস্তৃতি হওয়া মানে আমাকে এটাকে 2টা পদ থাকবে, এর বেশিও থাকবে না কমও থাকবে না, নাহলে আমি পারবো না। তাহলে দেখো এটা কিন্তু একটা ফর্মুলা, ওই যে a² + 2ab + b² মানে এই যে 1 + x² হোল স্কোয়ার ফর্মুলাটা চিন্তা করে, a² + 2ab + কত b² তাহলে এটা জিনিসটা এটা না, তাহলে এই a² + 2ab + b² এটাকে আমরা এমনি লিখতে পারি 1 + x² হোল স্কোয়ার, 1 + 2x + x² এটাকে আমরা লিখতে পারি 1 + x হোল স্কোয়ার, সরি 1 + x হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার আকারে লিখতে পারি। এখন এখানে সবাই ভুল করে ফেলে, একটুক রেখে দে, আরে ভাই আমি কিন্তু এই ভিতরের অংশটা লিখছি, আমি কিন্তু কি করছি, এই যে দেখো এই ভিতরের অংশের মানে কিন্তু এটা 1 + 2x + x² এর মানে কত 1 + x হোল স্কোয়ার,
তার মানে কি, এই পুরো জিনিসটার উপরে কিন্তু বাইরে কিউবটা এখনো রয়ে গেছে, এই পাওয়ারটা কিন্তু এখনো রয়ে গেছে। খুব কেয়ারফুল কিন্তু, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমি কিন্তু এইটার মান লিখছি এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে ভাঙলে তুমি আবার এটা পাবা, বাট এইটা সমান এইটা ভিতরের অংশ, বাইরের পাওয়ারটা রয়ে গেছে। আর আমি জানি যে কোনো জিনিসের উপর পাওয়ার পাওয়ার কী হয়, গুণ হয় না, এটার উপরও দুই আছে এটার উপরও তিন আছে, পাওয়ারে পাওয়ারে কী হবে, গুণ। তাহলে এখন তোমার রাশিটা কি সহজ হয়ে গেছে না দেখো তো, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার কত, সিক্স। তার মানে এখন তুমি এটাকে চাইলে কি করতে পারো, বিস্তৃতি করতে পারো, এটা তুমি কইরো, এটা আমি তোমাকে আর দেখাইলাম না। তার মানে তিনটা থাকলে ট্রাই করবা কোনোভাবে দুইটায় কনভার্ট করে দেয়া যায় কি না, যদি না দেওয়া যায় বাপ তাহলে তিনটা তুমি করতে যাবে না, পারবা না, তোমাদের লেভেলে তিনটা মানে দ্বিপদী বিস্তৃতি কখনো তিনটা দেওয়া হবে না, আইদার দুইটায় তোমাকে কনভার্ট করে নিতে হবে, নাইলে বলবো আমি পারি না। ওকে চলো পরের অঙ্কে চাই, পরের অঙ্কটা দেখো, আমাকে বলছে এই বিস্তৃতির এক্স মুক্ত পদের মান, মানে এক্স খালি যুক্ত পদের মান। তোমরা এটার বিস্তৃতিটা বের করবা, এটার আমি করাবো না, তোমরা এটার বিস্তৃতি করবা, করে দেখবা এক্স ছাড়া কোন পদটা আছে, সেটাই হয়ে যাবে এক্স মুক্ত পদের মান। আশা করো যে তোমরা এটা পারবা, তোমরা লাস্টে বলে দিবে এক্স মুক্ত পদের মান হইলো এত। আজকে লাস্ট অঙ্কটা দেখো, দশ নম্বর, এখানে আমাকে বলছে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এই জিনিসটার মান বের করতে, চার দশমিক স্থান মানে দশমিকের পরে, রেজাল্টটা দশমিকের পরে চার দশমিক পর্যন্ত করবা। জিনিসটা অনেকটা এইরকম, তোমাকে যদি পরীক্ষায় বলে টু এক্স টু দি পাওয়ার ফাইভ, এইটার বিস্তৃতি করতে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে, তো তুমি কি করবা, এখানে পদ কয়টা, একটা না, আমি বলছি একটু আগেই দ্বিপদী মানে দুইটা পদ থাকতে হবে, তাহলে সামহাও এটাকে দুইটা করে ফেলো, এক্স প্লাস এক্স, এখন তুমি তো এটাকে বিস্তৃতি করতে পারবা। তো সিমিলারলি আমার এখানে কিন্তু একটাই পদ আছে, দেখো ওয়ান পয়েন্ট নাইন নাইন টু দি পাওয়ার কত, ফাইভ, এটাকে আমার ইচ্ছা মতো আমার প্রয়োজন অনুযায়ী আমি দুইটা পদে কনভার্ট করে নিব। কেমনে তুমি এখন বুঝো নাই, দেখো দুই মাইনাস কেউ যদি পয়েন্ট জিরো ওয়ান দে, ওকে, তাহলে তোমার ইচ্ছা মতো করবা, এটাকে টু থেকে যদি পয়েন্ট জিরো ওয়ান বাদ দাও, দেখো ওয়ান পয়েন্ট নাইন নাইন আসে। এখন তো বুঝছো এটা দ্বিপদী উপপাদ্যর মাধ্যমে তুমি বিস্তৃতি, এখন প্রথম পর টু, তারপরে তুমি বিস্তৃতি করো, এন সি জিরো মানে ফাইভ সি জিরো, প্রথম পদের পাওয়ার কত হবে সর্বোচ্চ, দ্বিতীয় পদের পাওয়ার জিরো, এইরকম করে বিস্তৃতি করে লাস্টে কি ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করে এর মানটা বের করে দেখাবা, এবং দশমিকের পরে কয়গণ নিবা, চার গড় পর্যন্ত নিবা। ওকে এখন তুমি বলতে পারো এইটাই রাখতে হবে, না রে ভাই, কেউ যদি এটাকে এমনি বিস্তৃতি করে মানে দুই পদে ভাগ করে, আমাকে দুই পদে ভাগ করতে হবে, কেউ করলো কি ওয়ান প্লাস পয়েন্ট নাইন নাইন দিয়া করলো, কোনো অসুবিধা নেই, দুইটাই রাইট, তখন তোমার বিস্তৃতির প্রথম পদ হবে ওয়ান, দ্বিতীয় পদ হবে পয়েন্ট নাইন নাইন, মানে আমি বলতেছি এইটাকে ভাঙ্গা বা দুই পদে ভাগ করবা বিভিন্নভাবে করতে পারো, এটা হলো তোমার একদম ইচ্ছা। তারপরে তুমি কি করো, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে কী করো, বিস্তৃতি করো, আর যেহেতু এটা পুরোটাই সংখ্যা, এটা ক্যালকুলেশন করে লাস্টে আনসার দিয়ে দিবা, এবং দশমিকের পরে কয়গণ নিবা, চারগণ নিবা। আশা করো যে তোমরা পারবা, আমার দ্বিতীয় পর্বটা দেখার মানে অনুরোধ থাকলো, দ্বিতীয় পর্বে আমি দেখাবো যে পরীক্ষায় বাকি কী কী টাইপের অঙ্ক আসে, একটু লেন্দি হয়ে যাচ্ছে, বাট এইটা যদি আমার সাথে ফলো করো তাহলে তোমাদের আর প্রাইভেট পড়া লাগবে না, আমি এটা বলে দিতে পারতেছি আগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাথে সাথে তোমার আশেপাশে ফ্রেন্ড সার্কেলকে জানাও একটু, যাতে আমার চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করে, আর পারলে একটু শেয়ার টেয়ার দিয়ে দিও। হ্যাঁ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকো।